আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আবারও ফিরে আসলাম আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে বাংলাদেশের সবচাইতে বড় ইউটিউব চ্যানেল বা টিভি চ্যানেল যেটা হচ্ছে যে সময় টিভি, সময় টিভি কিন্তু আসলে হ্যাক হয়ে গিয়েছিল এবং সেটাকে আবার পুনরুদ্ধার করেছে। তো আসলে অবাক করার বিষয় যে বাংলাদেশের এত বড় একটি চ্যানেল, তাও টিভি চ্যানেল, যেখানে প্রতি নিয়ত কিন্তু ভিডিও তারা আপলোড করে আসছে এবং তাদের যে সিকিউরিটি সিস্টেমটা কিন্তু অনেক কড়া, তারপরও কিন্তু তাদের চ্যানেলটি হ্যাক হয়ে গিয়েছিল। তো কেন এসব কথা বলতেছি, যে আসলে আপনি যে ভিডিওটি দেখছেন, আপনারও কিন্তু একটি চ্যানেল রয়েছে বা আমাদেরও একটি চ্যানেল রয়েছে। তো আসলে আমাদের চ্যানেলটাকেও কিন্তু একটু সিকিউরিটি সিস্টেম একটু কড়া করে রাখার দরকার, যাতে করে হ্যাকাররা বা অন্য কেউ আমাদের এই চ্যানেলটিকে আসলে হ্যাক না করতে পারে। আসলে বিষয়টা খুবই কিন্তু কষ্টের, যখন কষ্ট করে পরিশ্রম করে একটি চ্যানেলকে আপনি গড়ে করে তিলে তিলে বড় করবেন আর তারপরে হ্যাকাররা আপনার চ্যানেলটিকে হ্যাক করে নিয়ে যাবে, তখন আর পাবেন না, তখন আসলে খুবই কষ্ট লাগার বিষয়। তো আসলে একটু আগের থেকেই সতর্ক থাকতে হবে এবং আপনার জিমেইলটাকে আসলে সিকিউরিটি সিস্টেমটা অনেক কড়া করে রাখতে হবে। তাহলে আশা করি আপনার চ্যানেলটাও হ্যাকারদের নজরে পড়বে না এবং তারাও হ্যাক করতে পারবে না। তো কি করবেন, আপনার চ্যানেলটাকে সিকিউরিটি সিস্টেমটাকে চেক করবেন কিভাবে বা সিকিউরিটি সিস্টেমটাকে একটু ভালো করবেন কিভাবে, সেজন্য কিন্তু ইউটিউব বারবার আমাদেরকে সাজেস্ট করে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করে রাখার জন্য। তো আপনার জিমেইলে সেই টু স্টেপ ভেরিফিকেশনটি অন আছে কি না সেটি চেক করে নেবেন, যদি থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনার সিকিউরিটি সিস্টেমটা একটু কড়া করে নিন। তো আমি এখান থেকে মাই অ্যাকাউন্ট এখানে আপনি লগ ইন করতেছি, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে গুগল অ্যাকাউন্ট সেটি এখানে আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করলে আমরা আমাদের জিমেল দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে ডাটা প্রাইভেসি, এবং এখানে দেখতে পারছি আমরা সিকিউরিটি। তো আমরা সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু নিচে আসি। নিচে আসার পরে আমরা এখানে অনেক কিছু দেখতে পারতাছি, তার মধ্যে যেটা দেখতে পারছি ইউজ ইওর ফোন টু সাইন ইন। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে, স্মার্টফোন থেকে থাকে এবং সেখানেও যদি সেম জিমেলটা লগইন থাকে এবং পিসিতে বা ল্যাপটপে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমেও সাইন ইন অপশনটি এখান থেকে চালু করে নিতে পারেন। পরবর্তীতে আপনার এই জিমেলটা অন্য কোনো কম্পিউটারে বা অন্য কোনো পিসিতে বা মোবাইলে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে একটা নোটিফিকেশন আপনি আসবে। আপনি যদি নোটিফিকেশনে অন ইয়েস করে দেন যে হ্যাঁ সেটা আপনি ইয়েস করে দেন, তাহলে সেই জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন করতে পারবে, আর না হলে কিন্তু জিমেইল এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও কিন্তু লগ ইন করতে পারবে না, যদি আপনি উপরের এই ফাংশনটি অন করে রাখেন ইউজ ইওর ফোন টু সাইন ইন। আর যদি এই যেটা দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিফিকেশন, এটা আমার এখানে অফ আছে, আমি এটা এখন চালু করে দেবো। তো আপনারাও আপনাদের এটা চেক করবেন, করে চালু করে দেবেন। এটা করে রাখার উপকারিতা কি, এটা যখন আপনি করে রাখবেন তখন আপনার একটি পার্সোনাল ইউজ করা যে মোবাইল ফোন নাম্বার আছে সেখানে অ্যাড করে দিয়ে রাখবেন, এবং এরপর কেউ যদি আপনার এই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তখন কিন্তু লগ ইন হবে না, তখন আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেই কোডটা দেওয়ার পরেই কিন্তু লগ ইন হবে। কোডটা যদি না দিতে পারে তাহলে কিন্তু আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড জেনেও কিন্তু কেউ আপনার জিমেইলটাকে লগ ইন করতে পারবে না। তো অবশ্যই এটা করে রাখবেন। সিকিউরিটি মেড ইজি, আচ্ছা টু স্টেপ ভেরিফিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, তো এখান থেকে গেট স্টার্ট করে দেবেন। গেট স্টার্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ। ওরে বাপ রে বাপ, কি বুঝলেন, মানে গুগল আমাকে পরীক্ষা করতেছে যে আমি যে টু স্টেপ ভেরিফিকেশনটি চালু করতেছি আমি কি রিয়েল পার্সন নাকি আবার কোনো হ্যাকার ট্যাকার। যাই হোক, পাসওয়ার্ডটি দিয়ে নেবেন, দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে গুগল বুঝতে পারবে যে এবার আপনি রিয়েল পার্সন, এবার আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং আপনার সেটা কন্টিনিউ করতে দিবে। তো অলরেডি আমার একটা রেডমি নোট 8-এ জিমেলটা লগ ইন আছে, তো এটা দিচ্ছে, তো আমি এটা নিব না, আমি কন্টিনিউতে যাব। কন্টিনিউ যাওয়ার পরে আমার দেখতে পাচ্ছেন যে মোবাইল
নাম্বারটি এখানে শো করতেছে, যদি শো না করে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন। অনেক সময় জিমেল খোলার সময় আমরা এক নাম্বার দেই, পরবর্তীতে আমরা কিন্তু নাম্বার চেঞ্জ করে ফেলি। তো অবশ্যই আপনার যে নাম্বারটি রানিং আছে, চালু আছে, সেই নাম্বারটি আপনি ব্যবহার করবেন। তো নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবং নিচে দেখতে পাচ্ছেন হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোড। আসলে আপনি যে জিমেইল এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে যে কোডটা আসবে সেটা কি মানে মেসেজ হয়ে আসবে না কল হয়ে আসবে? তো আসলে মেসেজ হিসেবে এটাই ভালো, এখানে টেক্সট মেসেজ দেবেন, আপনি যদি চান যে না ফোন কল আসুক সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো এটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। তো এরপরে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে কিন্তু তারা এই নাম্বারে একটা এসএমএস পাঠিয়ে দিবে, সেখানে 6 ডিজিটের একটা কোড থাকবে। তো মেসেজটা আপনাদেরকে দেখাইতে পারতাছি না, গুগল থেকে একটা আসবে, তো সেই কোডটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমার কাছে যেটা আসছে আমি সেটা দিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে টার্ন ওয়ান টু স্টেপ ভেরিফিকেশন। তো টার্ন ওয়ান বাস কাজ শেষ। এ দেখতে পাচ্ছেন ভয়েস অর টেক্সট এসএমএস ভেরিফাইড। তো অফ করতে চাইলে এখান থেকে অফ করবে, তবে অফ করার দরকার নাই। এটা আপনার সিকিউরিটি সিস্টেম একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। পরবর্তীতে কেউ যদি আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ডও যদি জেনে যায়, তারপরেও কিন্তু লগ ইন করতে পারবে না। যদি লগ ইন করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি মেসেজ চলে আসবে, সেখানে 6 ডিজিটের একটা কোড থাকবে। সেই কোডটা যে পর্যন্ত আপনি না দিবেন বা না বলবেন, সেই পর্যন্ত কিন্তু জিমেইল আইডি এবং পাসওয়ার্ড জেনেও কিন্তু কেউ লগ ইন করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন, আসলে ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন। আর অবশ্যই রিকোভারি, এখানে দেখতে পাচ্ছেন রিকোভারি মোবাইল নম্বর 2-3টা আপনার আপনার অন্য কারো না, বন্ধু বান্ধবের না, আপনার নিজের যে ইমেল যে মোবাইল নম্বর যে কয়টা আছে এখানে অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন রিকোভারি ফোন নম্বর। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে বারবার কিন্তু দেখেন চেক করতেছে টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস ইউ। তো এখানে দেখতে পাচ্ছেন এডিট, তো এখানে এডিট করা যাবে, নাম্বার অ্যাড করা যাবে, তো আপনারা করে নেবেন। এরপর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা করে রাখা ভালো, সেটা হচ্ছে রিকোভারি ইমেইল। এখানে অবশ্যই আপনার একটা রিকোভারি ইমেইল দিয়ে দিবেন, কোনো কারণে যদি হ্যাক হয়েও যায়, যাতে করে আপনি মোবাইল নাম্বার এবং এই ইমেইলের মাধ্যমে আপনি এই চ্যানেলটাকে আবার ফেরত পেতে পারেন বা এই জিমেইলটাকে আবার রিকোভারি করে নিয়ে আসতে পারেন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।